আর বাসায় এতগুলা রুম তো ফাঁকাই পড়ে থাকে। ও তোমার মিন্টু চাচা সে অবশ্য দুইটা ছেলের কথা কইছিল, ওই মেডিকেলে পড়ে, ডাক্তার তো মাইকা দেন না, কার জন্য কেঁদে, নিজের মেকআপ নষ্ট করিস না, শক্ত হ শালা শক্ত হ, ফরতে বয় এবার ইংরেজিতে পালাস পে। তাহলে তো তুমি মনে করো একদম ব্যবসায়ী বংশের বলা, ব্যবসা বাণিজ্য তোমার দিয়ে হবে, তুমি তো ব্যবসা বাণিজ্য খুবই ভালো বুঝো। এই যে তুলে সাইনবোর্ড, গ্রাউন্ড ফ্লোর, থ্রি বেড, ড্রয়িং, ডাইনিং, মানে আমার তো মনে হয় আমরা চাইলে সবাইকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা ফ্রুটফুল বিজনেস করতে পারি। তো এই বিজনেসটাতে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদেরকে সাপোর্ট করতে পারে, সাথে আরও সবাই আছে, সবাই মিলে আমরা তুমি গল্প করবে, হাত পা ছড়াছড়ি করবে, নাচানাচি যা ইচ্ছে তাই করবে, কিন্তু যা করবে সব হচ্ছে এই বাসসজ্জা। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা এত সুন্দর বাসর ঘর কিন্তু বলেছিলাম, তোমার হয়তো মনে নেই। না 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 না, মনে আছে। কি ভারী ভারী কথা বাবা রে বাবা, কি নারী পুরুষের সম্পর্কে। থ্যাংক ইউ। রাতেও কিছু না খাও তুমি তো সিক হয়ে যাবে। প্লিজ এখন না, একটু কিছু খেয়ে নাও প্লিজ। আচ্ছা এই যে আমি খাইয়ে দিই। তুমি করে বলি। আচ্ছা তুমি ফতুয়া কেন পড়ো? তোমাকে ফতুয়ায় কাকতাড়ুয়ার মতো লাগে। আর তুমি পড়ো নাকি, সাথে দু একজনও তো ভিতরে ঢুকে যায়। এখন থেকে বডি ফিটিং টি শার্ট তুমি আমাকে লিখবে না, আমি লিখবো, তুমি পড়বে, তুমি শুনবে, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো রেখেছ। আয়না দেখো তো। সামিনা, সামিনা, হাই সামিনা। ও আগে একজনকে ভালোবেসে বিয়ে করেছিল, ওর ফ্যামিলি সেটা মেনে নেয়নি। আচ্ছা বসুন বসুন। থ্যাংক ইউ। আপনি কি টিকিট চেকার নাকি? না না, আমি কেন টিকিট চেকার হব, আমি রাজশাহী সিটি কলেজ।
এগুলো আপনার কাছে থাকে নাকি? হ্যাঁ, আর অনেক কিছু আছে। বুয়া কখন আসবে? ও আচ্ছা, কি কি রান্না করবেন? কি রান্না করব? কি মঞ্জু সাহেবের মেয়ে, সো ওর সাথে রিলেশনটা আর না বাড়ানো তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আমি তোমাকে কি বলছি সেটা বুঝতে পেরেছো তো? ভাবেই ভুল করবেই, মানুষ ভুল করবে, এটা কোনো ব্যাপার না, তাই না? কিন্তু আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে এখন যদি মানুষ জেনে যায় এটা কেলেঙ্কারি হয়ে যায়। ভাইয়া অনেক কিছু বলতে চাই।